হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো সারাদিন আমি টুকটাক যা করলাম, যা ভিডিও করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালের পর থেকে তো আমার আর সময় থাকে না। সকালে ঘুম থেকে উঠে একটা ভাজি রেডি করলাম। ভাজিটা হচ্ছে ফুলকপি, গাজর, আলু এবং লাউ ছিল, সেটা দিয়ে পাঁচ পূরণ দিয়ে এই ভাজিটা করেছি। কিন্তু আপনাদের ভাইয়া মোটো ভাজিটা পছন্দ করেনি, যাক সমস্যা নেই, ভাজিটা এখন আমি খাবো আর আমার ছেলে খাবে, আর কিছুই করার নেই। আজকে যেহেতু আমার শরীরটা অনেক, তো যাই হোক, তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। তারপর আমি এখানে রান্না করার পর আমি চাপটি রান্না করব। অনেক দিন ধরে চাপটি খাওয়া হয় না, ভাবলাম আজকে একটু চাপটি রান্না করি, চাপটি বানাই। তো আপনারা কি বলেন আমি জানি না, আমি তো এটাকে চাপটি বলি, মানে আমাদের ঢাকার ভাষায় এটাকে চাপটি বলে। আর যেহেতু আপনাদের ভাইয়া নোয়াখালীর ছেলে, তারা জানে না চাপটি কীভাবে বানায় এবং কীভাবে খায়। তারা সবাই এই ওদের বাসার সবাই আমার এই রান্নাটা অনেক পছন্দ করে। ও পছন্দ করে যদি একটু শক্ত শক্ত হয়, আর এটা যদি একটু নরম হয় তাহলে পছন্দ করে না। আর আসলে আমি এটাকে নরম করার জন্য আমি এটাকে এটার মধ্যে ডিম ইউজ করি। সবাই এটার মধ্যে ডিম ইউজ করে না, চালের গুঁড়া ইউজ করে। আমি ময়দা দিয়ে ডিম দিয়ে করি, যার কারণে এটা অনেক নরম হয়, সফট হয়। তারপরে আমি যেটা করি সেটা ফ্রাইপ্যানে করি। ফ্রাইপ্যানে করার কারণে দেখা যায় যে এটা পুড়েও না, একদম শক্তও হয় না, হ্যাঁ এটা একদম নরম নরম হয়। কিন্তু বাট আমার এটা অনেক ভালো লাগে, আমার বাচ্চাও অনেক পছন্দ করে, আমার বড়ো ছেলেটা খেতে। অ্যাজ ইউজুয়াল যারা, যাদের দাঁতের সমস্যা আছে, মানে বুড়ো মানুষ যারা, তারাও অনেক পছন্দ করে। যাই হোক, তারপর আমি আরেকটা চুলায় এখানে ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছি। তারপর এই যে চাপটি একে একে প্রায় ছয় থেকে সাতটার মতো রান্না করি। তারপর আমি অল্প করে ডাল রান্না করি। তারপর ঘরের আরও অনেক কাজ করি, যে সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, যেহেতু আমার দুইটা বাচ্চা আছে তো অনেক কাজই থাকে। আর এইখানে আমি আমার বাসে অনেকগুলো পুরাতন ওড়না ছিল, তো ভাবলাম সেই ওড়নাটা দিয়ে আমি একটা কাঁথা তৈরি করি। বাচ্চারা অত্যন্ত গায়ে দিতে পারবে, যেহেতু বাচ্চাদের জন্য অনেক অনেক কাঁথা লাগে, আর সামনে গরম আসছে। আমার এমনি কাঁথা আছে, তো ভাবলাম আরেকটা কাঁথা করি। যাই হোক, সেটা আরেকদিন শেয়ার করবো কীভাবে করেছি। তারপর আমার ছেলেকে বই নিয়ে পড়তে বসেছিলাম, অত বই নিয়ে পড়াশোনা করে না, জাস্ট পিকগুলো দেখে আর এটা কি ওটা কি এরকম আমি বলে দিই। তো ওটা পড়লে পড়ে, না পড়লেও দুষ্টুমি করতেই থাকে, ছোটো বাচ্চা তো বোঝেনি। তারপর দুপুরে গোসল টোসল করে যখন বেবিকে নিয়ে রেডি টেডি করে খেতে যাব, তখন দেখতেছি আপনাদের ভাইয়া এই মাছগুলো নিয়ে আসছে। তো মাছগুলো নিয়ে আসার পরে এগুলো কেটে কুটে আবার ফ্রেশ হয়ে ভাত খেতে খেতে প্রায় বিকেল চারটার মতন বেজে যায়, দেখতেই পাচ্ছেন অনেক রকম মাছ এনেছে। তারপর বিকালে এই তো বুট আর মুড়ি মাখিয়েছি, বুট আর মুড়ি খেলাম আমরা মাছ এনে নিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।